ममता बनर्जी मुकेश अंबानी के बेटे अनंत की शादी में हिस्सा लेने पहुंची मुंबई, उद्धव ठाकरे और शरद पवार से भी मिलेंगी। पश्चिम बंगाल की मुख्यमंत्री ममता बनर्जी अनंत अंबानी और राधिका मर्चेंट की शादी में शामिल होने के लिए मुंबई पहुंच गई हैं। उन्होंने कहा कि वे मुंबई में राष्ट्रवादी कांग्रेस पार्टी SP सुप्रीमो शरद पवार और शिवसेना UBT प्रमुख उद्धव ठाकरे से भी मिलेंगी और समाजवादी पार्टी प्रमुख अखिलेश यादव से भी मिल सकती हैं। CM ममता ने इससे पहले गुरुवार को संवाददाताओं से कहा कि मैं मुकेश अंबानी के बेटे की शादी के लिए मुंबई जा रही हूं। कल मेरा उद्धव ठाकरे से मिलने का समय है, मैं वहां शरद पवार से भी मिलूंगी। लोकसभा चुनाव के बाद हम मिलेंगे, इसलिए राजनीतिक चर्चा होगी। अखिलेश यादव भी वहां पहुंचेंगे, इसलिए संभावना है कि मैं उनसे भी मिलूंगी। না, আমি একটু মুম্বাই যাচ্ছি, কারণ আপনারা জানেন মুকেশের ছেলের বিয়ে এবং আমাকে বারবার আমন্ত্রণ জানিয়েছেন ওরা, যেহেতু বিশ্ব বাংলার বারবার মুকেশজি আসেন বাংলার ডাকে আমন্ত্রণে, তাই সবাই যাচ্ছে, বাট আমি হয়তো যেতে পারতাম না, কিন্তু এতবার করে আমন্ত্রণ জানিয়েছেন যে একেবারে ছেলে থেকে শুরু করে নেতাজি থেকে শুরু করে মুম্বাই মুকেশজি থেকে শুরু করে বারবার, সেই জন্যেই আমি যাচ্ছি। আমি কালকে উদ্ধব ঠাকরের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট করেছি, রাজনৈতিক কথা হবে, কারণ অনেকদিন দেখা হয়নি ইলেকশনের পর, এবং শারদজির বাড়িতেও যাব। শারদ পরের সাথেও আমি একটা অ্যাপয়েন্টমেন্ট করেছি, একটা 4টে আছে, একটা 5টা আছে। অখিলেশও কালকে গিয়ে পৌঁছবে, ওর সাথেও দেখা হলে হয়ে যেতে পারে, এখনো ঠিক হয়নি কখন কখন পৌঁছবে না পৌঁছবে। আমি কালকে তারপরে বিয়েতে অ্যাটেন্ড করে আমি পরশু দিন ফিরে চলে আসবো। এই পর্যন্ত আমি আপনাদের একটা কথা বলি, কয়েকটা টিভি চ্যানেল খুব ভুল ভাল উল্টো পাল্টা বিজেপির কথায় M² অর্থাৎ ওদের একজন মালভিয়া আছে। M² বলতে আমি কি বোঝাচ্ছি আপনারা বুঝে নিতে পারছেন, যা কীর্তি করেছে, কীর্তি ও কেলেঙ্কারি, যা বাংলা সংস্কৃতিতে খাপ খায় না, বাংলা কেন দেশের নয়। 2021 সালের একটা ঘটনা নিয়ে কোন একটা টিভি চ্যানেল, যদি ওটা মুকেশজির টিভি চ্যানেল, আই এম সরি টু সে, এখানে আমি কোনো কম্প্রোমাইজ করি না, 21 সালের ঘটনা নিয়ে আমার ইলেকশন ড্যামেজ করবার জন্য গত 72 ঘন্টা ধরে একতরফাভাবে একই নিউজ দেখিয়ে গেছেন, অথচ সেই সময়টা অর্জুন সিংহকনকার MP ছিলেন এবং যারা করেছিল তারা কিন্তু অ্যারেস্ট হয়ে এখনো জেলে আছে। যেমন আমি আজকে একটা ঘটনা দেখলাম ভাইরাল করছে, রানীবাদে একজন মারা গেছে, সব মৃত্যুই দুর্ভাগ্যজনক, আমি খোঁজ নিয়েছি, নিয়ে জানতে পারলাম ওটা একটা ফ্যামিলি ম্যাটার, পার্সোনাল এনিমিটি, সেটাকেও ইট ইজ নাথিং পলিটিক্যাল, তাও পুলিশ যে অ্যাকশন নেয়, পুলিশ অ্যাকশন নেবে, এটা পুলিশের ডিউটি। গত পরশু দিন একটা দেখুন, এতগুলো ইলেকশন হয়ে গেল, এতগুলো বুথ, মাত্র একটা বুথে একটা ইনসিডেন্ট নিয়ে ABP আনন্দ সারাক্ষণ কাল 24 ঘন্টা ধরে দেখিয়ে গেছে, আর কোনো খবর নেই, একটাই খবর, তৃণমূল দেখলেই জব্বর খবর। আর যে মানুষগুলো শান্তিপূর্ণভাবে ভোট দিল, একটা মানুষ ভুল করতে পারে, হাজারটা নয়, সেটাও মানুষ নয়, আমি বলবো যদি কেউ করে থাকে তার বিরুদ্ধে অ্যাকশন হবে। 29 জন অ্যারেস্ট হয়েছে, চোখ নেই, কান নেই, দেখতে পায় না, কয়েকটা টিভি চ্যানেল বাড়াবাড়ি করে উত্তেজনা চড়াচ্ছে, প্ররোচনামূলক বিবৃতির মাধ্যমে লোককে মিসলিড করছে, ভুল বোঝাচ্ছে, আর অপসংস্কৃতির কাণ্ডারি হয়ে এরা মোদি মিডিয়া হয়ে গেছে। আমি আপনাদের বলবো, আপনাদের কিছু ক্রস চেক করার থাকলে, নবান্ন তো আমাদের সবাই থাকে, আমরাও থাকি, আপনারা ক্রস চেক করে নিন, পুলিশের কাছে ক্রস চেক করে নিন যে অ্যাকচুয়াল কি ঘটনা ঘটেছে। এমনকি পুলিশ যখন বলছে, ইনফরমেশন দিচ্ছে, তখনও সেটাকে আপনারা ক্যারি করছেন না, জাস্ট ওয়ান সাইডেড নিউজ ক্যারি হচ্ছে, কারণ তা নাহলে BJP আপনাদের ইনকাম ট্যাক্স রেড করবে, CBI রেড করবে, ED রেড করবে, এটা দীর্ঘদিন চলতে পারে না। এটা আমি আপনাদের কাছে আবেদন জানাচ্ছি এখন, এরপর যদি আবেদনে কান না হয় তখন আমি আইনের পথ দেখব। সরি, এটা আমার বক্তব্য, আমি বাধ্য হলাম, তার কারণ ইলেকশনটাকে সামনে রেখে নিউজ 18 এর এই প্ল্যানটা ছিল,
এবং ইলেকশনটাকে ড্যামেজ করার জন্য এবিপি আনন্দের এই প্ল্যানটা ছিল। আর কতগুলো টিভি চ্যানেল আছে যাদের নাম আমি করতে চাই না, নাম করলে কষ্ট লাগে, তাদের পাবলিসিটি হয়, আই এম সরি, আমি তাদের বলতে চাই না। থ্যাংক ইউ, ভালো থাকবেন সকলে, আমার টাইম হয়ে গেছে তাই আমি যাচ্ছি, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি চাই উল্টো রাত এবং মহরম সবকিছু শান্তিপূর্ণভাবে হোক, যাতে কোনো অসুবিধে না হয়। এটা সব না, আজকে আমি আর কোশ্চেনের উত্তর দিতে পারছি না, বিকজ আই এম লেট নাও। তাহলে রোদ দাঁড়ানো যায়।